হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসেছি আলুর জমিতে। আলু কিভাবে লাগানো হচ্ছে সেই সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখাবো বলে আজকে আমি সরাসরি চলে এসেছি আলুর জমিতে। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে জমিটা চাষ করা হয়েছে। এই দেখুন, মাটি খুব ছোট দানার মাটি, একদম নরম করা হয়েছে। চাষ করে রোটার দিয়ে চাষ করে মাটিটা নরম করা হয়েছে। এবার চলুন দেখে নিই এই মাটিতে কি কি সার দেওয়া হয়েছে। মানে আলু চাষের জন্য এখানে বলছেন চাষি ভাই যে 10-26-26 যে সারটা, সেটা আলু চাষের জন্য একদম আদর্শ সার। তার সঙ্গে অল্প পরিমাণ ইউরিয়া, তাই তো? অল্প পরিমাণ ইউরিয়া। আচ্ছা, এটা বিঘা প্রতি কি হারে দিতে হয়? বিঘা প্রতি আমরা 10-26 তো এক ব্যাগ করে দিই, 50 কিলো। আচ্ছা, বিঘা প্রতি 50 কিলো, 10-26-26। আর ইউরিয়া? ইউরিয়া 20 কেজি মতো। 20 কেজি, তাহলে 50 কেজি, 20 কেজি, 70 কেজি। আর তার আগে ফসফেট দেওয়া থাকে জমি চাষের সময়। আচ্ছা, জমি চাষ করার সময় ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট যেটা, সেটা মানে বিঘা প্রতি? সেটা বিঘা প্রতি 1.5 ব্যাগ 2 ব্যাগ দেওয়া হয়েছে। আচ্ছা, মানে 75 থেকে 1 কুইন্টাল পর্যন্ত বিঘা প্রতি দিতে হয়। পোকা মারার জন্য কীটনাশক হিসেবে কি ব্যবহার করছেন? এটা এই যে ফিপ্রোনিল 3G নাকি বলছে, 3GR, ফিপ্রোনিল 0.3% জিআর, প্রসপো জিআর, শক্তিমান কোম্পানির। এই যে দেখুন প্যাকেট, এই যে ইয়েলো পয়জন, এটা 1 কেজির দাম 130 টাকা। এই দানাটা দিয়ে কি কাজ হয়? এটা হচ্ছে আলু খেয়ে নেয় মাটির তলকার পোকা কিছু থাকে। আচ্ছা, মাটিতে অবস্থিত যে সমস্ত পোকা আলুটার কে নষ্ট করে দেয় খেয়ে, সেই পোকার থেকে, হাত থেকে আলুকে রক্ষা করার জন্য আসলে এই পয়জনটা সারের সঙ্গে জমিতে দেওয়া হচ্ছে কীটনাশক হিসেবে। অর্থাৎ রাসায়নিক সার এবং কীটনাশক একসঙ্গে মিশ্রণ করে জমিতে দেওয়া হচ্ছে। এটা বিঘাতে মোটামুটি 4-5 প্যাকেট লাগবে, 4 থেকে 5 কিলো লাগবে। তাহলে 1 বিঘা জমির আলুটা একদম মানে কোনো রকম পোকাতে খেতে পারবে না, তাই তো? আচ্ছা, আলুর বীজ, বড় বড় বীজগুলিকে এইভাবে ছোট ছোট পিসে কেটে নিতে হবে। দেখুন, কাটার সময় খেয়াল রাখবেন এই বীজের চোখ যেন এর বীজের মধ্যে পড়ে যায়, এমন যেন না হয় যে কোনো বীজের চোখ নেই। তাই লক্ষ্য করবেন এই চোখ অন্তত একটা করে রাখতে হবে, যেটা থেকে, এই চোখ থেকে কিন্তু গাছটা বেরোবে। যদি বড় বড় আলু হয় সেক্ষেত্রে আপনাকে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এই দেখুন, এটা কিন্তু ছোট সাইজের আলু বীজ, একটা হাতে কতগুলো চলে আসছে দেখুন। এই বীজটা কিন্তু কাটতে হবে না, এটা গোটা গোটা কিন্তু লাগিয়ে দিতে হবে। এটা কাটলে গাছ হবে না সেটা নয়, কিন্তু যে গাছটা হবে সেটা খুব দুর্বল হবে, সরু গাছ হবে। তাই ছোট বীজটাকে আপনারা কাটবেন না, বড় বীজ হলে সেটাকে কেটে নেবেন। এরপর বীজ কাটার পর শোধন করতে হবে। এই দেখুন, আমরা নিয়ে এসেছি 50 গ্রাম ম্যানকোজেব, এটা একটা ছত্রাকনাশক। এটা প্রতি লিটার জলের জন্য 2.5 থেকে 3 গ্রাম হিসাবে আপনারা প্রয়োগ করবেন। আমরা প্রথমেই আবার 50 গ্রাম ম্যানকোজেব
জলে গুলে নিচ্ছি। এতে আমরা 20 লিটার জল অ্যাড করব। অল্প একটু জলে গুলে নিলাম, এতে আমরা 20 লিটার জল অ্যাড করব। হ্যাঁ, এই মোটামুটি আমাদের 20 লিটার মতো জল আমরা গুলে নিলাম। এবার এই 20 লিটার জলে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেটে রাখা আলু বীজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। জলে ডুবিয়ে দেওয়া হলো। এরকম করে 7 থেকে 8 মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে। এই ম্যানকোজেব গোলা জলে আলু বীজগুলো ডুবিয়ে রাখতে হবে, তাহলে পুরোটা ছত্রাক মুক্ত হয়ে যাবে। আর একটা বিষয় বলে রাখি, এই একবার ঔষধ গুলে এরকম 3 বার একই জলে আলু ডোবানো হবে। তারপর যদি বেশি হয় তাহলে আপনারা আবার এই জলটা চেঞ্জ করে নেবেন, কারণ 3 বার ছত্রাক মুক্ত করার পর এই জলের আর ক্ষমতা সেরকম থাকে না। 7 থেকে 8 মিনিট পর আমরা ছেঁকে বীজগুলো আবার তুলে নিচ্ছি। বীজগুলোকে ছায়াতে একটু শুকিয়ে নিতে হবে, এর গায়ে যে জলটা লেগে আছে সেটা একটু ছায়াতে শুকিয়ে নিতে হবে। রৌদ্রে শুকানো চলবে না, একটু ছায়াতে শুকিয়ে নিতে হবে। যেতে বা বাড়ির উঠোনে একটু বিলিয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে। আবার দ্বিতীয়বারের জন্য সে একই জলে আমরা বীজগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও 7 থেকে 8 মিনিট রেখে দিতে হবে। আমাদের বীজগুলো শুকিয়ে এসছে, যে জলে ডোবানো হয়েছিল সে জল শুকিয়ে এসছে। এবার আমরা এগুলো তুলে নেব। এখন মাঠে যাওয়ার জন্য প্রস্তুত। এবার দেখুন কিভাবে আলু বসানোর জন্য দাগ কাটা হচ্ছে। এই এক একটা দাগে আলু কিন্তু বসবে, এই দাগে আলু বসবে। এই দুটো দাগের দূরত্ব 18 ইঞ্চি বা 1 হাত, 18 থেকে 20 ইঞ্চি এই দুই দাগের দূরত্ব। প্রতি দাগে কিভাবে আলু বসানো হয়েছে দেখুন। এই যে একটা আলু, তারপরে 6 ইঞ্চি দূরে দূরে প্রত্যেকটা আলু বসানো হয়েছে। এইভাবে সোজা লাইনে আলু বসানো। এই দেখুন সমস্ত জমিতে দাগ কাটা হয়ে গেছে, অর্ধেক জমিতে আলু বসানো হয়ে গেছে। এই দেখুন আলু, এই দেখুন আলু বসানোর কাজ হয়ে গেছে। এবার বাঁধাই চলছে। আলু বসানোর পরে আলু ঢেকে দেওয়া হচ্ছে কিভাবে দেখুন। প্রত্যেকটা লাইন লাইন করে একদম সুন্দর লাইন করে ঢেকে দেওয়া হচ্ছে। দেখে বুঝতে পারছেন এই লাইন দিয়ে সেচ দেওয়া হবে। এদের কিভাবে বাঁধাই হচ্ছে। একটা বিশেষ ধরনের কোদাল দিয়ে এইভাবে আলু ঢেকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় লাইন ঢাকা হচ্ছে, এক লাইন ঢাকতে দুই পাশ দিয়ে 2 বার মাটি চাপা দিতে হয়। সম্পূর্ণ আলু লাগানোর পরে
জমিটা দেখতে এইরকম হবে, দেখুন একদম পুরো লাইন করে আলু লাগানো হয়েছে এবং বাঁধিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। ধন্যবাদ।